ফ্যান্সি কত? 250 থেকে শুরু। এটা কত? দুতলা 1300। আর এইগুলো কুকুরের খাঁচা? হ্যাঁ, কুকুরের খাঁচা। কুকুরের খাঁচা না, কেউ যদি কিনতে চায়, কেউ যদি কিনতে চায় হাট থেকে এসে নিয়ে যায়। ক্যারিং কেজ রাখো না? কত দাম হয় ক্যারিং কেজ? 70 টাকা থেকে শুরু। 1100। এটা এখন কত হয়েছে? এটা 1100। দুই দেড়শো। আর টিয়া পাখির খাঁচাগুলো এইগুলো কত? 300। 150 টাকা। 1 ফুটে নাকি? 1 ফুট 1 ফুট 1 ফুটে এটার সাইজ কত? 250। কত এটা? 250 টা কত? 1600। ক্যারিং কেজ কত? ক্যারিং কেজ এখন একটু দাম রাখবেন কি আগে বলুন? আর দুই দেড় কত? দুই দেড় এখন 300 টাকা করে পিস বিক্রি করছে। আর তিন দুই দুই? তিন দুই দিয়ে 750 টাকা। আর তিন দেড় দেড়? তিন দেড় 400 টাকা। চার দুই এর মাল এখন কারো কাছে 1200 টাকা নেওয়া হচ্ছে, কারো কাছে 400 টাকা নেওয়া হচ্ছে। 1200 আলাদা, পে আলাদা। আর এইটা কত? এটা 1350। এত বড় খাঁচা 2350? কত বাই কত এটা? এটা হচ্ছে 3 2 2 3 2 2। এই তো সস্তা, তবে এ জং ধরবে নাকি? ওই গ্রে প্যারট ম্যাকাও টাকাও থেকে যাবে। ম্যাকাও ওইটা অতটুকুতে থাকবে না, স্টিলের গুলো তো অনেক ছোট। এইটা তো একটু ভালো চাল। ওই গোলটা কত? স্টিলের গোলটা গোলটা কত? গোলটা 2200 টাকা পড়বে স্টিলের। আর 1 ফুটের গুলো? 1 ফুটের? 1 ফুটের কেজ কত দাম? 1 ফুট 1.5 ফুট? 1 ফুট 1.5 ফুট অত ছোট মাল কস্টিং আসবে না, করা হয় না স্টিলের। না না, এমনি অর্ডিনারি যেগুলো জালের 60 টাকা। ব্রিডিং বক্স রাখেন না? না, ব্রিডিং বক্স রাখেন না।